Ya Muhammad Mustafa Nabi sallallahu alaihi. Ya Muhammad Mustafa Nabi sallallahu alaihi. Ekta bramto dut. Ya Nabi salam alaikum. Ya Rasul salam alaikum. Ya Habib salam alaikum. Salawatullah alaikum. Ya Nabi salam alaikum. Ida konombor bramto durud. Dui nombor bramto durud. Ida tobat nai ada cahu hitam di. Ogo Nabi ana Safi ana Maulana Muhammad. Allahumma salli ala Sayyidina Maulana Muhammad. Ogo Nabi ana Safi ana Maulana Muhammad. Allahumma salli Sayyidina Maulana Muhammad. Go 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 go. Allah are tadut kitam di. Allahumma salli ala Muhammad wa la ali sayyidina ena Muhammad. Amar bhaisa ohi nazil hoar age 6 mas ei 3 ti barsho di নবীর জীবনী আলোচনার নাম হলো মিলাদুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম মিলাদ রে কয় মিলাদে জামানি মিলাদে জিসমানি মিলাদে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে দুনিয়াতে আগমন আর দ্বিতীয় মিলাদ হিনাদিল হওয়ার আগের 6 মাসের আগমন হলো মিলাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন বিশ্বের বুকে আগমন করেছেন শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে নয় বরং সু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইজান মিলাদ তারে পরিষ্কার করেন পরিষ্কার হইছেন না হইছেন না নবীজির এই দুই দিকে তিন বছরের জীবনীতে কি ঘটনা ঘটছে তা আলোচনা করার নাম মিলাদুন নবী। যদি কোনো সময় আপনারা বিষয় দেন শুধু মিলাদুন নবী মিরফুরির বিষয়ে আমরা মিলাদ কেমনে করি দেখবেন মিলাদ কেমনে করবো তিন বছরের জীবনী হইব আর আপনারা শুনবেন এটাই হলো মিলাদুন নবী। কথা বুঝাইতেছে না আইতেছে না এ বাঙালি ও শাস্ত্রগঞ্জের মানুষ খান ভাইতেছে না মিলাদ কারে কয় নবীজির জীবনীর তিনটি বছরের দুই দিকের তিনটা বছরের জীবনী আলোচনার নাম হলো মিলাদুন নবী। এই তিন বছর গেলে পরে তাকে কত বছর 60 বছর 60 বছর হলো সিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 60 বছর হলো সিনাতুন নবী তা আবার দুই ভাগে বিভক্ত মিলাদুন নবী যেইভাবে দুই ভাগে বিভক্ত প্রথম আড়াই বছর আর পরে 6 মাস তেমন ভাবে সিরাতুন নবীও দুই ভাগে বিভক্ত ওহিনাদিল হওয়ার আগের 37 বছর আর ওহিনাদিল হওয়ার পরে নবুয়তি হওয়ার আগের 37 বছর আর নবুয়তি হওয়ার পরের 23 বছর। 37 বছর আর 23 বছরে কত বছর হয় 60 ওহিনাদিল হওয়ার নবুয়তি হওয়ার আগের 37 বছর সিরাতুন নবীর ভূমিকা মুকদ্দমা
ওহিনাদিল হওয়ার নবুওয়তি হওয়ার ফরেন টেস্টি বর্ষণ হলো বাস্তব সিরাতুল নবী। আমার ভাইজান, নবুওয়তি হওয়ার আগের 37টি বর্ষণ হলো সিরাতুল নবীর ভূমিকা। সেই 37টি বর্ষণ হলো নবীর নবুওয়তের দলিল, আর নবুওয়তি হওয়ার পরের 23টি বর্ষণ হলো নবীজির সিরাতটা হলো শরীয়তের দলিল। 37 বর্ষর হলো, 37 বর্ষরের জীবনী হলো নবুওয়তির দলিল, আর 23 বর্ষরের জীবনী হলো শরীয়তের দলিল। একটা না 37 বর্ষরের জীবনী আলোচনা করলে বুঝে আসবে 37 বর্ষরের জীবনীতে বোঝা যায় ওনাকে আল্লাহ নবুওয়তি দিবেন। 37 বর্ষরের জীবনী হলো নবুওয়তির দলিল, আর 23 বর্ষরের জীবনী হলো শরীয়তের দলিল। নবীজির 23টি বর্ষরে বিশ্ববাসীকে যা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়া আন্তর্জাতিক জীবন পর্যন্ত চলার জন্যে আমার ভাই যান, নবীজির 23টি বর্ষরের জীবনী যথেষ্ট। তাইলে মিলাদ হলো দুই প্রকারের, সিরত হলো দুই প্রকারের। এই হলো সিরাতুল নবী আর মিলাদুল নবীর পার্থক্য। সিরাতুল নবী শুনতেও হয়, বুঝতেও হয়, পালনও করতে হয়, আর মিলাদুল নবী শুনতে হয়, বুঝতে হয়, পালন করার কিছু নাই। এটা একটা মুস্তাহাব আমল, একজনে গাইব, একজনে হইব, বাকি জনে বৈশা বৈশা নীরবে শুনব। এটা হলো মিলাদ। একবার হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হই আমরা আছি, এটা মিলাদ, আর আমরা মিলাদ দিয়া কই আছি, ঠিক না? বা ঠিক, এগুলি কিছু না কইলে মানবেন নাই তোমা। বিশ্বের পরিস্থিতি ও বানানা যুদ্ধ চলছে, আর দেশের পরিস্থিতি হাত তো বুঝলই কেমন বাড়াবাড়ি গোটাগুটি শুরু হয়েছে। এখন এই অবস্থায় এই বিষয়ে আলোচনা করা হই কেমন লাগে, আর না করলেও উপায় নাই। আমার ভাই জানেরা মিলাদের কাছেও নাই, মিলাদ নামে ভুল অনেক কিছু করে, আবার কয় ওয়াকবেরা মিলাদ করে না, এরা মত মিলাদ না করার কারণে, ভুল মিলাদ না করার কারণে ফতোয়া দেয় এরা গেছে কাহিনী। এরা বিশ্ব পরিস্থিতিতেও নাই, দেশের পরিস্থিতিতেও নাই, নবীর অবমাননা করে, নবীর ব্যঙ্গচিত্র করে, যতক্ষণ ওয়াজ করবো ততক্ষণ খালি এই বিষয়টা আলোচনা না কইরা ফারা যাচ্ছে না। আমার ভাই মিলাদ আমরা শুনছি, চিনছেন না? চিনছেন না? মিলাদ বলতে কি? নবীজির 3 বছরের জীবনী আলোচনা, প্রথমের 2.5 বছর আর নবুওয়তি হওয়ার আগের 6 মাসের জীবনী আলোচনার নাম হলো মিলাদুন নবী। জীবনী আলোচনা করবে, বৈশা বৈশা শুনবে, কিন্তু এটার সাইজা মিলাদ গেল কোথায়? এখন নিজাতঙ্কার কথাটা ঠিক না? আমি ঠিক, এটা সাইদা মিলাদ থাকে লোক কোথায়? এটা সাইদা মিলাদ থাকে লোক কোথায়? মিলাদের নামে কয়েকটা ভুল আইসালা না দিয়েছে আমার ভাই যান। 1 নম্বরে ভ্রান্ত মিলাদ করে। ভ্রান্ত মিলাদ কি করে? ভ্রান্ত ভুল মিলাদ। যেই মিলাদের সংজ্ঞা দিলাম, পার্থক্য বুঝলাম, ই মিলাদের কাছাকাছি না, ভ্রান্ত ভুল মিলাদ, ভ্রান্ত মিলাদ হয়। 2 নম্বরে এরার ভ্রান্ত মিলাদের উপর দলিল দেয়, তাও ভ্রান্ত। 3 নম্বর
ইব্রাহিম তো মিলাদ করতে গিয়া নবীর নামে দুরুদ পড়ে, তাও দুরুদের মধ্যে খালি গলত আর গলত, ভুল আর ভুল। সাত নম্বরে ইব্রাহিম তো মিলাদের সাথে আইনা জয়েন করে দুরুদ পড়ে, তো ভ্রান্ত দুরুদ, আবার দুরুদের মাঝখানে মাঝখানে গজল করে, গজল ভ্রান্ত। কটা জিনিস হইল? ভ্রান্ত মিলাদ করে। দুই নম্বরে এই ভ্রান্ত মিলাদের সাথে ভ্রান্ত দলিল না লাগায়। তিন নম্বরে এই ভ্রান্ত মিলাদের সাথে ভ্রান্ত দুরুদ করে। চার নম্বরে এই ভ্রান্ত দুরুদের ফাঁকে ফাঁকে ভ্রান্ত গজল করে। এটা হইল এরার বিধান। আমার ভাই জান আবার কয় ইজাত মিলাদ যে পড়ত না এ কাফির, ইজাত মিলাদ যে পড়বে না এ কাফির। এ কথা আমি পরিষ্কার না করলে আমার ভাই জান বিষয়টা ফুটত না। পার্থক্য আর কি হইতাম? পার্থক্য বুঝাইছি, বুঝাই গা ভুল হতে কোথায় গেছে সেইটা বোঝার দরকার। এক নম্বরে ভুল মিলা, ভ্রান্ত মিলা, ভ্রান্ত মিলা কেমনে এটা আবার হয়ে যাবে। একটা বই দিছে ছয় শহীদরীতি, আরেকটা বই দিছে অষ্ট শহীদরীতি। ছয় শহীদরীতি বার করছে কেটায় বনি উবাই আল কাদ্দাহা ফাতিহি নামে এক ব্যক্তি। আমার বাহিন জান সে জাফর সাদিকের গুলাম ছিল, লোকটা কোনো ইরাকের বসতি। হে ইরাক সাইজা পশ্চিম আরবে যে বসতি হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হিসাবে দাবি করিয়া তার নামের সাথে প্রসিদ্ধ করেছে ফাতিহি, ফাতিহি বংশ। অথচ জাফর সাদিকের গুলাম ছিল আর নিজেরে নিজে ফাতিমি বংশের আলীর বংশের ঘোষণা করি না। এ প্রথম ভ্রান্ত মিলাদ বাতিল করে এটার নাম দিছে মিলাদ। এটা কি নবীজির জন্ম তারিখ? বারে রবিউল আউয়াল, বারে রবিউল আউয়ালে আনন্দ উল্লাস করা, দুরুদ পড়া, মিঠাই খাওয়া, নবীজির জন্ম তারিখ। এটা হলো ছয়শত হিজরিতে নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার হিজরতের ছয়শ বৎসর পরে। কত বৎসর পরে বাইরেছে? ছয়শ বৎসর পরে বাইরেছে ভ্রান্ত প্রথম মিলাদ, ভ্রান্ত প্রথম মিলাদ। এরপরে অষ্টশ হিজরিতে আরেকটা ভ্রান্ত মিলাদ বাকি হয়েছে। এটা বাকি করছে আল্লামা সরসরি নামক এক বুজুর, তিন নম্বর শানে আশার গাইতেছেন, শের গাইতেছেন। আর সুবুকি নামক এক ব্যক্তি এখন মাইরে হারিয়ে দিছে দাঁড়াইয়া। আমার ভাই জান এখান থেকে শুরু করছে মিলাদুন নবীর সাথে সাথে মিলাদে কিয়াম, মিলাদে কিয়াম। প্রথমটা গেছে মিলাদুন নবী ছয়শ হিজরিতে, এরপরে আসলো মিলাদে কিয়াম, এটা হলো অষ্টশ হিজরিতে মিলাদে কিয়াম। এটাতে কি করে? দুরুদ পড়ে, আবার আনন্দ করে, মিঠাইও খায়, আবার দাঁড়াইয়া কিয়াম হইয়া ইয়া নবী হইয়া থাকতে। এটা হলো এটাতে এইজন কিয়াম, এটাতে এইল কিয়াম। ভ্রান্ত দুরুদ, ভ্রান্ত মিলাদ এক নম্বর হলো মিলাদুন নবী ছয়শ হিজরিতে বাকি হয়েছে। ভ্রান্ত মিলাদ দুই নম্বরটা এটা হলো মিলাদে কিয়াম, এটা বাইরেছে অষ্টশ হিজরিতে সুবুকি নামক ব্যক্তি বাকি করেছে। এরপরে আর হিজরির গোনাগুনি নাই, এটা আমরা জন্মের আমরাও শুধু বেলায় দেখছি না। তিন নম্বর ভ্রান্ত মিলাদ বাইরেছে ঈদে মিলাদ। কটা ভ্রান্ত মিলাদ বাইরিল? তিনটা ভ্রান্ত মিলাদ বাইরিল। একটা হলো মিলাদুন নবী, আরেকটা হলো মিলাদ কিয়াম, আরেকটা হলো ঈদে মিলাদুন নবী। বাহ,
বাচ্চা বেটা কত শক্ত, এ সুন্দরী হইয়াছে কইটা মিলা কটা বাড়ি লোকান্ত ই তিন নম্বরটা পাই দিছে যে ইজান রুফ কালি আস্তে আস্তে বিভিন্ন ধরনের দারুণ করে পয়লা পাই দিছিল মিছিল, এরপরে বাড়িল জুলুস দশ না জুলুস, এরপরে বাড়িল ঈদ পালন করুন। ঈদ পালনের সাথে নবীউল আমলের ১২ তারিখ ঈদ পালনের সাথে মিছিল করে, এরপরে দশ জুলুস তাক মিছিল, এখন ইদানিং বাড়িছে বাদ্যযন্ত্র, ঠিক না ঠিক, বাদ্যযন্ত্র বাড়িছে। আমার ভাই এই হলো মিলাদ, ভ্রান্ত মিলাদ, তিনটা ভ্রান্ত মিলাদ, খোদা ভ্রান্ত মিলাদ বাড়িছে। আরো সামনে বাড়িবার সম্ভাবনা আছে নি না? আছে না? আছে। কই মিলাদ কইলাম, তিন বছরের জীবনে আলোচনা করো, এটার নাম হলো মিলাদ। আর হত হইতাম হইতে হইতে জিব্রাল্টার না লড়াইছি এখানে দিয়া বুকে মারি, আর হত হইতাম মিলাদুল নবী নবীর জন্ম বৃত্তান্ত তিন বছরের জীবনে আলোচনা করো। ইদানা সাইদা গেছে কই? একটা হলো জন্ম নবীজির জন্ম তারিখে দুধ ধরা আনন্দ করা মিঠাই খাওয়া, এরপরে আর একটা পাই দিল দুধ ধরতে ধরতে খাবিয়া আরো দুধ ধরা খাবিয়া সালাম জানানি কেয়াম করা, এরপরে আর একটা বাড়িছে ১২ তারিখে রবিউল আওয়ালের ১২ তারিখে ঈদে মিলাদুল নবী দশ না জুলুস পালন করা বাদ্যযন্ত্র বাজাইয়া। আমার ভাইজান কই মিলাদুল নবী আর গেল কই? ঠিক না ঠিক? বুঝো আসতেছে নি না আসতেছে না? এই গুলো তিনটা ভ্রান্ত মিলাদ, এই তিনটা ভ্রান্ত মিলাদের সাথে দলিল আছে, তিনটা ভ্রান্ত মিলাদের সাথে কি আছে? দলিল আছে, দলিল ও ভ্রান্ত। প্রথম মিলাদের দলিল শুনে, অর্থাৎ নবীজির জন্ম তারিখে আনন্দ করা প্রথম মিলাদ, এটা হলো মিলাদুল নবী দুরুদ ধরে জন্ম তারিখে আনন্দ করে, এটা আমার ভাইজান দলিল। কদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন তোমাদের মধ্য থেকে নবী ফাটাইলাম, নবী আসেন যা আকুম, এরা কয় যা আকুম নবী আসেন, সুতরাং আমরা আনন্দ মিলাদ, আমরা মিলাদ করব, নবী আসছেন সুতরাং মিলাদ করুন। এটা কি জাত কথা? নবী আসছেন তুই মিলাদ করতে ই কথা এত আইছে কি মানে? ঠিক না ঠিক? খালি হয় যা নবী আসছেন, আসছেন তো তুই মিলাদ করতে, আসছেন তো তুই আনন্দ উল্লাস করতে, এটা ভাই দেখো আয়াত। এখন আসুন দ্বিতীয় মিলাদের দলিল, মিলাদের কি যাও ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআকিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআকিরুহু। এই তুআকিরুহু দিয়ে এরা কয় হু জমিরের মার্জা, জমির মানে বাংলাতে কয় সর্বনাম, তুআযিরুহু ওয়া তুআকিরুহু ইজ্জত করো সম্মান করো, কার সম্মান করবে? আল্লাহ বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর সম্মান করো,
وَتُعَقِّبُهُ زَمِينَ الْمَرْجَبُنَا আল্লাহর দিকে লিতুমিনু বিল্লাহি ওয়ারাসূলিহি এরা কয় না জমিদের মার্জা হলো জমির দিয়া মুরাদ হলো রাসূল লিতুমিনু বিল্লাহি ওয়ারাসূলিহি রাসূলের ইজ্জত করা জমির যদি রাসূলের দিকে যায় এর ফলে আসতেছে ওয়া তুসাফিকুহু তাসবিহ করো জিকির করো নবীর নামের জিকির না আল্লাহর নামের জিকির আল্লাহ নামের জিকির তাই এগুলির জমির নবীর দিকে নয় এগুলির জমিরের মতলব হল আল্লাহ ঠিক না বলাও তসলিমা মানলাম জমির নবীর দিকে গেছে তো হাক্কে রুহু নবীর ইজ্জত করো নবীর সম্মান করো তো নবীর সম্মান করণ দাঁড়াইয়া এটা হই যাবে আয়াতের মধ্যে এটা ফাইলে কই দাঁড়াইয়া সম্মান করো এই কথাটা ফাইলে কোথায় আয়াতের মধ্যে আয়াত তুমি এই কথা বলো নাই নবীর সম্মান করো কেন না সম্মান করবে দাঁড়াইয়া করো দাঁড়াইয়া ফাইলে কোথায় ঠিক না ঠিক আর দাঁড়াইয়া যদি সম্মান হয় তো তোমরা বসো কেন তোমরা ঘুমাও কেন নবীজির সম্মান করো সব সময় দাঁড়াইয়া এক বেদা মুলবীর কথা শুনছিলাম এ বেদায় মিলাদ শরীফ পড়ে না দাঁড়াইয়া কিন্তু বেদার জবরদস্তি দাঁড় করাই গেছে বেদাও দাঁড়াইয়া দিয়ে শুরু করছে আর তো বসে গন্ডা গন্ডা শুনছে সব বাধা শুনছে আর তো বসে না কোন আফ্রেরা দিয়া মিলাদে কি আর ভরাইতাম না এ বেটা কয় সাবুক কইরা শাসন করালে মিলাদের দলিল দিলাম উত্তর দিলাম তিন নম্বর মিলাদ ঈদে মিলাদুন নবীর দলিল কি কুল বি ফাযলিল্লাহি ওয়া রাহমাতিহি কুল বি ফাযলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু কুল বি ফাযলিল্লাহি ওয়া রাহমাতিহি فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ ফজলের অর্থ হলো কুরআন রহমতের অর্থ হলো হেদায়ত কুরআন আর হেদায়ত পাইয়া তোমরা খুশি হও ফালইয়াফরাহু এটা হলো তর্জমা আয়াতে শুদ্ধ তর্জমা আর এরা কয় কুল বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি রাহমাতির অর্থ হলো নবী কুরআন ফাইয়া নবী ফাইয়া খুশি হও রাহমাতির অর্থ নবী নয় রাহমাতের অর্থ হলো হেদায়েত বলাও তসলিমান মান্না লইলাম রাহমাতের মতলব হলো নবী নবী ফাইয়া খুশি হও তে আল্লাহ ফাইয়া প্রভু বলেছেন খুশি হও বলেছেন খুশি মানাও সেই কথা কোথায় বলেছেন একটা হলো খুশি হওয়া আর একটা হলো খুশি মানানো খুশি উল্লাস করা খুশি মানানো হই হইলে হাসতে গেলে সাত দিন বিভি তোষ্টি রয়ে খুশি ও কথাটা ঠিক তামে ঠিক নহবর হয়েছে না ঠিক আছে ডর করে খুশি হও একটা আর খুশি মানাও আরেকটা ঠিক তামে ঠিক ঈদের মধ্যে খুশি হও একটা খুশি খুশি মানাও আর একটা মানাও কেমনে ঈদের নামাজ যাও সব ঠিক না বেটি তোমরা যে খুশি মানাও খুশি পালন করো ঈদের দলিল কোথায় আল্লাহ বলছেন খুশি হও খুশি মানান লাগতো না কিয়াম করার লাগতো না দস্তা জুলুস করা লাগবে না তাক মিছিল করা লাগবে না তবলা বাজানি লাগবে না এইগুলি ভাইলে কোথায় আমার ভাই জান এই হলো তিনটা ভ্রান্ত মিলাদের কথা বললাম এবং এই ভ্রান্ত মিলাদের পিছনে দলিল দেয় সেই দলিলটাও ভ্রান্ত যে বুঝাইয়া দিলাম কথাটা ঠিক না বে ঠিক এখন আসুন এই ভ্রান্ত মিলাদের সাথে
ভ্রান্ত দুরুধ্বনি। হঠাৎ জিনিস করছিলাম সাচ্চা, একটা হতো ভ্রান্ত মিলাপ, তিন জাতের ভ্রান্ত মিলাপ খাইলাম, দুই নম্বরে ভ্রান্ত মিলাপের সাথে দলিল নেয় তাও ভ্রান্ত, তিন নম্বরে ভ্রান্ত মিলাদের সাথে দুরুদ পড়ে দুরুদে অবুল ভ্রান্ত। কেমনে দুরুদে ভুল না ফুলিয়া বুঝানো যাইব নি? ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহ, একটা দুরুদ, ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহ, একটা ভ্রান্ত দুরুদ, ভ্রান্ত কেমনে বুঝাইব? আর একটা হইতাম নি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। ক নম্বর ভ্রান্ত দুরুদ, দুই নম্বর ভ্রান্ত দুরুদ, এটা তো বাদ নাই, আর একটা হইতাম দি, অগনাবিয়ানা সাফিয়ানা মৌলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মৌলানা মুহাম্মদ, অগনাবিয়ানা সাফিয়ানা মৌলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাতটা দুরুদ শুনাই যাবে, আরো আছে, এটা সব ভুল, সব সঠিক না ভুল, শেষের দুইটারে আগে বুঝাই, আগের দুইটারে পরে বুঝাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, ওগো নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ। গগো ইডা আবার বলা দুরুদ ফোরটে আর মিঠে, এটার মাঝখানে গগো লাগাইলে দে, এটা করতে কে ঠিক না? ঠিক একটা বই ধরাইলাম, গগো ইডা আবার কেউটা, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদা গোদে এনা মুহাম্মদ, ওয়ালা আলী সাইয়্যিদা গোদে সাইয়্যিদা নাই, এদের অর্থ কি, গোর অর্থ কি, আর ওয়ালা আলীর অর্থ কি? ওয়ালা আলী আসলে শব্দটা হলো ওয়ালা বহু বছর লায়ালি, লায়ালির অর্থ কি, রাত্রিবেলায় লায়ালির সৈয়া গোদে না, রাত্রিবেলায় সৈয়া দিত কেদা ঘরে বেটে বেটা রে না বেডাই বিলি, এটা বিলে দুরুদ। আমার ভাই দুইটা গেল, ফইলাতে বসলাম ওই টেনশন, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহ, আমার ভাই ইয়া নবী সালাম আলাইকা, এই দুটো একজাতে, এটা শুরু যাও ভুল শেষই দেওয়া ভুল, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া হাবিব সালাম আলাইকা,
তার শেষের মুদ্দা আগে বুঝি, পরে শুরুটা পরে বুঝি। শেষ হইল সালাম আলাইকা। সালাম আলাইকার অর্থ কি? সালা মালাইকা এটার অর্থ কি? আমি একটা বাংলা বই আপনারা অর্থ হয়েছেন, সদা বি যাতে না দিয়া মু ছিলে বা লতাকে, এটার কোনো অর্থ বুঝছেননি? অথচ শব্দটা কি ছিল জাননি? সদা বিজাতে না দিয়া মুছিলে ভালো থাকে, কিন্তু এ পরে সদা বি যাতে না দিয়া মু ছিলে বা লতাকে। এই হলো এরার দুরুদে আমার এই জান আলি সইয়া গদে এন মুহাম্মদ নবী সালাম আলাইকা। আসলে আছেন সালাম আলাইকা, এটা কয় সালাম মালাইকা, এটা উইতাল দর্শনী না দর্শন না, সদা বি যাতে না দিয়া মু ছিলে বা লতাকে। এটা হলো শেষের ভুল, শুরু দিয়া ভুলটা কি? ইয়া মুহাম্মদ, ইয়া নবী, ইয়া রসুল, এই সমস্ত ভাবে ইয়া হইয়া যে ডাকতে, এরা নবীকে হাজির নাজির মনে করে ডাকবে, ঠিক না বে? ঠিক, এরা নবীকে কি মনে করে ডাকবে? হাজির নাজির মনে করে ডাকবে। যদি না হয় বলে না না আমরা হাজির নাজির মনে হইয়া ডাক দি না, তে তো বালা বেলা, তে তোমরা আমার নবীর হাজির নাজির হও কেন? এর মতলব হইল তোমরা নবী হাজির নাজির হই, আর তোমরা যখন ইয়া নবী হইয়া ডাক দো তখন হাজির নাজির দাও না, তোমরা সাথে ভুষা হইতে যান না, ঠিক না বেটি? তাহলে নবী হাজির নাজির হই তুইবে, ইয়া নবী নবীর হাজির নাজির মনে কইরা ডাক দে, ঠিক না বেটি? নবী হাজির নাজির আমজুলিল্লাহ মিতা, নবীর হাজির নাজির মনে কইরা ডাকে। আমার ভাই নবী কি হাজির নাজির না আল্লাহ হাজির নাজির? একমাত্র আল্লাহ হাজির নাজির, একমাত্র আল্লাহ হলেন হাজির নাজির, নবী হাজির নাজির না আল্লাহ হলেন হাজির নাজির, মানুষ ওনার একটা লাগাই থাকে রে মিরফুরি, ও লাগতো না বে মিরফুরির ছাত্র, ও লাগতো না, তোমরা ভাব লিখতে শিখাই আপনারা ভাব লিখবই, এরা মুল্লার সাথে বহস করার লাগে যথেষ্ট। এরা জিজ্ঞাস করবেন নবী যদি হাজির নাজির হন, তাইলে নবী হিজরত কইরা মদিনা মক্কা থেকে মদিনায় গেলেন কেন? মদিনায় ছিলেন না, হাজির নাজিরের অর্থ কি? সব জায়গায় আছেন, তে নবী মদিনায় যাইতেন কেন? মদিনা তো আসেনি, মক্কা থেকে হিজরত কইরা মদিনা যাওয়ার পথে রাবিক নামক একটা স্থানে এই রাস্তাটা তুইটা নবীজি ফিসের দিকে তাকাইয়া মক্কার দিকে তাকাইয়া চৌকের পরিভাষায় কথা শুরু করছেন, আরে আমার জন্মস্থান তোমার সাড়িয়া যাইতে আমার বড় কষ্ট হইতেছে, কিন্তু সেখানের বাসিন্দারা আমাকে থাকতে দিল না, নবীজি চৌকের পানি বাসায় কাঁদেন, কেন কাঁদেন? নবী তো মক্কাতে হাজিরই আছেন, যে মক্কার জন্য কাঁদেন কেন রাস্তার মধ্যে? নবী তো মক্কাতেই হাজির আছেন, এতে বোঝা যায় নবীজি কাঁদেন নয়, নবী ভাব ধরছেন, ঠিক না বেটি? নবীর হাজির নাজির হন মানে নবীর ভাব ধরা। দেখেন নবী যদি হাজির নাজির হন তাহলে হিজরত কইরা মদিনায় কেন গেল? নবী যদি হাজির নাজির হন তাহলে নবীজি মেয়েরা দেখে গেলেন, নবীজি সৌরজগত পাড়ি দিয়ে আকাশে গেলেন, এক এক আকাশে এক এক নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন, সিদ্রা ফাড়ি দিলেন, লোক ফাড়ি দিলেন, আরশে মুআল্লায় গেলেন, আরে গেলেন কেন, যাইতেন কেন? আসেন তোই আরশেও আসেন, লৌহও আসেন, সিদ্রাতেও আসেন, হাজির নাজির অর্থ সব জায়গায় আছেন, নবীজি যাইতেন কেন? নবীর হাজির নাজির কোন মানে নবীজির হিজরত ভাব, নবীজির মেয়েরা ভাব।
আমার ভাই সুরের নৌকায় শব্দের নিশান ইটারে ঘোড়ায় উফরি দিয়া দেখায় নবীর আসি তুলে দিয়া এরা হল নবীর আমার ভাই যান এরপরে গেল দুইটা তিন নম্বরে ওহি আসার দরকারটা কি জিব্রাইল ওহি নিয়ে আসতো কেন নবী তো লৌহ মাহফুজে আসেনি ওহি নিয়ে আসার তো লৌহ মাহফুজ থেকে নবী তো লৌহ মাহফুজে আসেনি জিব্রাইল আবার ওহি নিয়ে আসতেন কেন দম শুরু করছেন আল্লাহ দম শুরু করছেন জিব্রাইল ও খেলা শুরু করছেন মোহাম্মদ রাসূলুল্লাহ খেলা শুরু করছেন এগুলি দম ছাড়া আর কিছু নয় কেন তুমি ওহি দিয়া পাঠাইতে কেন তুমি জিব্রাইলকে পাঠাইতে নবী তো আসেনি নবী নিস আকাশে আসেন নবী লৌহে মাহফুজে আসেন তাইলে জিব্রাইল দিয়ে ওহি পাঠাইবার দরকার থাকি এতে বোঝা গেল নবীকে হাজির নাজির মনে করো মানে নবী আর জিব্রাইল আর আল্লাহকে একটা খেলা বানাইয়া দেবো আমার ভাই নবী যদি হাজির নাজির হলো তাইলে নবীজির হিজরত বাদ নবীজির মেয়েরাজ বাদ নবীর কাছে ওহি নিয়ে আসাও বা এখন আসেন ওয়াজে যাইয়া ওয়াজে যাইয়া মক্কাতে ক্যারি দাঁড়াইব মদিনার যে জনা নবীর হাজির নাজির মনে কইরা ঠিক না ঠিক এই সমস্ত দুরুদ এগুলি শুদ্ধ দুরুদ না ভ্রান্ত দুরুদ আমার ভাই জান এখন নাই আল্লাহ নবীরে ডাক দিছেন ইয়া হইয়া না আইয়ুহা হইয়া আইয়ুহা আইয়ুহা নাবিয়ু আইয়ুহা রাসূল আইয়ুহা ইয়া আইয়ুহা মুযাম্মিল ইয়া আইয়ুহা মুদাসসির আল্লাহ আইয়ুহা হইয়া ডাক দিছেন ইয়া হইয়া ডাক দেন নাই আর সাহাবায়ে কেরাম নবী থাকা খালিল নবীকে ডাক দিছেন ইয়া হইয়া ডাক দিছেন যে ইয়া নবী কুসুন্যা ইয়া মুহাম্মদ কুসুন্যা কুসুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ লাগাইয়া কুসুন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল ও আল্লাহর নবী আর তোমরা খালি হও ইয়া নবী ইয়া রাসূল ইয়া মুহাম্মদ এটা বিয়াদবি হয় নবীর সঙ্গে আমি যদি ডাক দিই একবার আরে ও ডাক্তার সালাম আলাইকা ও মাস্টার সালাম আলাইকা ইয়া জাজা ইয়া মুহাম্মদ ইয়া রাসূল এই যা কথাটা ঠিক তবে ঠিক সুতরাং এগুলি বিয়াদবি ছাড়া আর কিছুই হতে যা দুরুদ নয় এগুলি নবীর নামে বিয়াদবি আমার ভাই গেল কয়টা খুঁজলাম শুদ্ধ মিলাদ বোঝানোর পরে সাতটা জিনিস খুঁজলাম ভ্রান্ত মিলাদ পরে ভ্রান্ত মিলাদের সাথে ভ্রান্ত দলিল দে এরপরে ভ্রান্ত মিলাদের সঙ্গে ভ্রান্ত দুরুদ পরে ঠিক না ঠিক তিনটা গেল চার নম্বরটা রয়েছে ওই ভ্রান্ত মিলাদের সঙ্গে এখন ভ্রান্ত গজল পরে ভ্রান্ত মিলাদের সাথে কি পরে ভ্রান্ত গজল পরে একটা গজল কইতাম নি বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় সেই জাগানি বন্ধু গণ অবি মুস্তফা আল্লাহুম্মা ওইসিনি বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় হে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় সেই জাগাবি বন্ধু গণ অবি মুস্তফা
যেখানে বন্ধু বান্ধব নাই এখানে নবী মুস্তফা আছেন, এর অর্থ হলো নবী হাজির নাজির। কথা বুঝাইছেন না আইছে না? যেমন ভাবে দুরুদ নবীরে হাজির নাজির করে, তেমন ভাবে দুরুদের মাঝখানে গজলেও নবীর হাজির নাজির করে। অথচ যেখানে বন্ধু বান্ধব নাই সেখানে সাথী খেয়ে ইন্নাল্লাহ মানা, ঠিক না ঠিক? যেখানে কেউ নাই সেখানে কে আছে? যেই বক্তা থেকেই গজল ডাকছি, এই বক্তার বাড়ি কুমিল্লা, এরা ওয়াজ করে অভিগম যাইছে, এরা ওয়াজের জাগরিল অভিগম, এবং ওয়াজের মাঝখানে ফতায় ফতায় খালি ফেতাল ঘুরি কানার ঘরের কানা, ওয়া বিরে গেল যায় কানার ঘরের কানা, কানার ঘরের কানা। অত সব হে ওয়াজ শুনছি আমি, আমি না শুনতে বই না, হে কয় বড় লাশ রাখার দোয়াটা পর্যন্ত ঠিক করে হইতে পারে না। আবার ইয়ে খানা যে দেখে না এও তুই মনে করে এরাও দেখে না, আসলে তুই খানা লাশ রাখার দোয়াটা বন্ধ ঠিক করে হইতে পারে না। তবে নাই তোমরা দলের বক্তা যারা আছো আরো যারা আছো তোমরাই জিজ্ঞেস করি, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ তো না লিল্লা হইত কি হইত? আবার এ খানার গড়ের খানা হয় কোথায় কোথায় হয়? খানার গড়ের খানা, খানার গড়ের খানা, খানার খানা। আমার ভাই জান আরেকটা গজল কইতাম, বাবা এই গজলটা খুব গরম কইতাম নি, প্রেমের বিষে ফাইল গোডারে কোথায় কি করিতে পারে তারে, প্রেমের বিষে প্রেমের বিষে ফাইল গোজারে বুঝায় কি করিতে পারে তারে। এটা হইল দুরুদ শরীফের মাঝখানে গজল, জিকিরের মাঝখানে গজল, প্রেমের বিষে ফাইল। আমার ভাই প্রেমের বিষটা সুত লামাই দরম রাখে, প্রেমের বিষে ফাইল দাবে, প্রেম খারাপ হয়, প্রেম ইন ইংলিশ না আরবি না বাংলা বলেন, বাংলা আপনারা দেশে প্রেম খারাপ হয়। দুজনে মোহাম্মত করছে, আমি আমার মুর্শিদ আমার হুজুরের সঙ্গে সম্পর্ক করছি, এটা দেখি কেউ হইব? আমি প্রেম করছি আমার ভাই বর্ণার মুফতি সাহেবের কাছে, আমরা হাজার হাজার মানুষ করি, আমরা কি হদিন কেউ কয় যে হুজুরের সাথে প্রেম করছি, বর্ণার মুফতি সাহেবের সাথে প্রেম করছি না? মুড়ি দিয়েছি কয়, মুড়ি দিয়েছি কয়, মোহাম্মত আছে কয়, প্রেম করে খেলে যৌবন বলায় দুইটা সেনা, একটা সেনা আর একটা সেনি দুইটা মিলে অবৈধ সম্পর্ক করে, এটা দেখবেন প্রেম। প্রেম উচ্চতা হতায় হতায় খালি হয় প্রেম, মুর্শিদের সাথে মিলে প্রেম, মুর্শিদের সাথে মিলে প্রেম, মুর্শিদের সাথে মিলে প্রেম। প্রেমের বিষে পাইছে গোদারে, বাবারে বাবার এই সমাজ একটা ওই রুটে কিতা কি যা তোয়াজ বাড়িছে। আমরা শুধু বেলার থেকে বিদায়িত্বের ওয়াজও শুনি, আমি যেখানো জন্মস্থান আমার চতুর্দিকে এরা বর্তি, আমরা কোনো রকম বাচ্চা বেশি কথা বুঝাইছি না আইছে না? এই প্রেমের বিষ তো শুনছি না, ওখান নতুন করে বাড়িছে প্রেমের বিষ। এটা আসলে বিদাতি নয়, এটা হলো খালি বিদাতি নয়, এটাই হলো আসল বন্যা, এটা হলো আসল একটা। এরপরে হয় প্রেমের বিষে পাইছে যাবে, প্রেমের বিষ কোনটা আর প্রেম কোনটা? আমরা যেটা বুঝি প্রেম মানে অবৈধ সম্পর্ক করা, কথাটা ঠিক না ঠিক? প্রেম মানে অবৈধ সম্পর্ক করা, আর এই অবৈধ সম্পর্কটা করে কেন? যৌবনের জ্বালায়, কোন জ্বালায়? ওই ওইটাই হলো প্রেমের বিষ। কথা বুঝাইছি নাই না? প্রেম মানে অবৈধ
কিছুই হতে পারে না, বলো তুমি কথাটা ঠিক না বটে? এই হলো এরার মিলা, এক তো ভ্রান্ত মিলা, এটার সাথে ভ্রান্ত দলিল, এটার সাথে ভ্রান্ত দুরুদ, এটার সাথে ভ্রান্ত গদল। এরপরে কয়ে এই সাইটার সম্বন্ধে এটার নাম মিলাদ, এই মিলাদ যারা পড়বে না এরা হলো কাফির, নাউযুবিল্লাহ মিন যালিক। আজকে পরিষ্কার করে দিলাম, মিলাদ কোনটা, সিরাজ কোনটা, ভ্রান্ত কোনটা। আল্লাহ আমাদেরকে সঠিক মিলাদ করার তৌফিক দান করুন, আমরা যেন ভ্রান্ত থেকে বাঁচতে পারি, আমাদের বাইরা যেন বুঝতে পারে। ও আমার ভাই, আমি এখানে কেরা কারা হাস্তাগঞ্জের এই ভ্রান্ত হতে আসে আমি নামও চিনি না, সেরাও চিনি না। এবার বাড়ির লাগে আমার বাড়িও না, এবার ক্ষেতের সীমার সাথে আমার ক্ষেত না, তোমার সাথে আমার কোনো দুশ্মনী নাই। আল্লাহ রাস্তে তোমার কাছে চাই, তোমার কাছে মাছ চাই, তুমি আমার উপর রাগ করো না ভাই, আমি তোমার চিনি না। আমি হক কথা বুঝাইবার জন্যে তোমার কাছে কথা বলেছি, হক কথা বুঝাইবার জন্যে কথা বলেছি, এগুলি নবীর সঙ্গে দিয়া তুমি ছাড়া আর কিচ্ছু নয়। সুতরাং বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সেই কথাটা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, ওয়াযকারাল্লাহ কাসীরা। ও দুনিয়ার মানুষ, এ বিশ্বের মুসলমান, যারা আল্লাহকে ভয় করো, পরকালকে ভয় করো, সোক্রাতের আযাব থেকে বাঁচতে যদি চাও, কয়বারের আযাব থেকে বাঁচতে যদি চাও, দুবকের আগুন থেকে বাঁচতে যদি চাও, আমার নবীর মধ্যে উসওয়ায়ে হাসানা দিয়েছি, সিরত দিয়েছি, সেই সিরতকে তুমি গ্রহণ করো। সোক্রাতের আযাব তোমার জন্য হতে পারে না, কয়বারের আযাব তোমার জন্য হতে পারে না, আসরের মাঠের ভয়াবহ শাস্তি তোমার জন্য হতে পারে না, দুজকের আগুন তোমার জন্য হতে পারে না। আল্লাহ, এই সিরতের আয়াত দেখে বিষয়ে টানছেন মিলাদুন নবী, মিলাদুন নবী, আমরা নবীর সিরত মানি, আমরা নবীর মিলাদ মানি, কথাটা ঠিক না বেঠি? কিন্তু ভ্রান্ত মিলাদ আমরা মানি না, ভ্রান্ত মিলাদ আমরা মানি না, ভ্রান্ত মিলাদ আমরা মানি না, ভ্রান্ত মিলাদ আমরা মানি না। সঠিক মিলাদ করার তৌফিক দান করুন, ভ্রান্ত থেকে সমাজকে হেফাজত করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।